আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে সৃষ্টি একাডেমির অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আরেকটি কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আরেকটি কবিতার নাম হলো সাহসী জননী বাংলা। তোমরা জানো যে সাহসী বলতে বোঝায় ভীরু নয়, যার সাহস আছে। জননী বলতে এখানে বোঝায় মা। বাংলা বলতে আমাদের বাংলাটাকে, বাংলাদেশটাকে সাহসী মা হিসেবে এবং সাহসী জননী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সাহসীজনী বাংলা লিখেছেন কামাল চৌধুরী। কামাল চৌধুরীর জন্ম 1957 সালের 28 জানুয়ারি। উনি এখনো তোমাদের দোয়ায় বেঁচে আছেন এবং এখনো হয়তো সাহিত্য নিয়ে কাজ করতেছেন। তাহলে আমরা সাহসীজনী বাংলা কবিতাটা করব। আর এই সাহসীজনী বাংলা কবিতাটা নেওয়া হয়েছে ধুলিও সাগর দৃশ্য কাব্য গ্রন্থ থেকে। তাহলে আমরা বলতে পারি যে সাহসীজনী বাংলা কবিতার লেখকেন কামাল চৌধুরী। কামাল চৌধুরীর জন্ম 1957 সালে। সাহসীজনী বাংলা কবিতা দীপন কাব্যের অন্তর্গত ধুলি ও সাগর দৃশ্য। আর এখানে আমরা কয়েকটা শব্দার্থ লিখেছি, একটু খেয়াল করো। অসুর এখানে কবিতার মাধ্যমে অসুর এসেছে। তো অসুর বলতে এখানে বোঝানো হয়েছে যে অসুর হলো পুরাণ মতে দেবতাদের শত্রু, যারা দেবতাদের শত্রু ছিল। দেবতাদের সাথে সামনে তারা নৃত্য করতো। আর এখানের অসুর বলতে বোঝানো হয়েছে পাকিস্তানিদের, যারা বাঙালিদের সামনে তারা অনেক মেয়েদের নিয়ে ফুর্তি করতো। তারা মানুষকে মেরে রক্তাক্ত হাত নিয়ে তারা অনেক আনন্দ করতো, ফুর্তি করতো। এখানে তাদের নৃত্যটাকে অসুর নৃত্যের সাথে তুলনা করা হয়েছে। আমরা আরেকটা বলতে পারি বাঙালি অনার্য জাতি। তোমরা হয়তো জানো আর্য এবং অনার্য সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। আর্য হলো মধ্য ভারতে বসবাসকারী লোক। আর্যরা আসার আগে এই ভারতবর্ষে যারা বসবাস করতো তাদের সবাইকে অনার্য হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। আর্যরা এসে ওই অনার্যদের পছন্দ করতো না। অনার্যদের এবং আর্যদের সাথে যুদ্ধ হয়, সেই যুদ্ধে আর্যরা জয়ী হয়। এখানে পাকিস্তানিরা বুঝতে পেরেছিল যে তারা ওভার কনফিডেন্ট ছিল যে তারা আমাদের সাথে, বাঙালির সাথে যুদ্ধে জয়ী হবেই। এই কারণে তারা তাদেরকে আর্য বলছে এবং আমাদেরকে অনার্য হিসেবে আখ্যায়িত করেছে। এরপরে বলছে ঘৃণা কার্তুষ। তোমরা জানো এই কার্তুষ শব্দ এসেছে কার্টিস শব্দ থেকে। আর এই কার্তুষ শব্দের মূলত অর্থ হলো বন্দুকের গুলি, টোটা। তোমরা জানো যে পাকিস্তানিরা আমাদের সাথে ওপেনে সরাসরি যুদ্ধ করেছে, আমরা তাদের সাথে সরাসরি যুদ্ধে জয়ী হয়েছিলাম। তোমরা জানো যে আমরা 1952 সালে তাদের সাথে ভাষা নিয়ে যুদ্ধ করে জয়ী হয়েছিলাম এবং 1971 সালে সার্বভৌম নিয়ে যুদ্ধ করে জয়ী হয়েছি। এখানে ওরা আমাদের কাছে ঘৃণার কার্তুষ। কার্তুষ কেন? কারণ তোমরা জানো যে বন্দুক থেকে যদি একটা গুলি করা হয়, সেই গুলিকে একবার যদি বেরিয়ে হয়ে যায়, সেটা কারো গায়ে লাগুক আর না লাগুক, সেই গুলি কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। এখানে পাকিস্তানিরা আমাদের কাছে এরকম ঘৃণার কার্তুষ, কারণ ওরা আমাদেরকে যতই বন্ধুত্ব দেখায়, ওরা আমাদের যে শত্রু, ওরা জীবনে আমাদের বন্ধু হতে পারে না। এখানে ওদেরকে ঘৃণার কার্তুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং নীলকমল বলতে এখানে নীল রঙের পদ্ম। তোমরা জানো এখানে নীলকমল বলতে আসলে মূলত ভাই বোনকে বোঝাইছে, কারণ ভাই ঘুমাসে না বোনের চিন্তায়, বোন ঘুমাসে না ভাইয়ের চিন্তায়। আর মূলত নীলকমল বলতে মুক্তিযোদ্ধাদের বোঝাইছে, কারণ মুক্তিযোদ্ধারা এক একটা মহল্লা তারা পাহারা দেওয়ার চেষ্টা করছে, রাত জেগে না ঘুম এসে তারা মহল্লারা পাহারা দিচ্ছে। এখানে বলছে নীলকমল। আর তেপান্তর বলতে বোঝাইছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এবার বাঘের থাবা, এখানে বাঙালির হিংস্র আক্রমণকে বোঝাইছে। বাঘের থাবা বলতে শক্ত প্রতিরোধ বোঝানো হয়েছে। আর তোমরা জানো যে বাঙালি হাতে গ্রেনেড তুলে নিয়েছিল মূলত দেশ মাতাকে মুক্ত করার জন্য। আমরা একটু কবিতার মাধ্যমে কবিতাটা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো আমাদের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে। আমরা যদি তোমাদের কাছে প্রশ্ন করি, সাহসীজনী বাংলা এটা লেখককে কামাল চৌধুরী, জন্ম 1957 সালে, এই সাহসীজনী বাংলা কোন কাব্যের অন্তর্গত, ধুলি ও সাগর দৃশ্য। আমরা এখান থেকে অবশ্যই নিজিত সম্পর্কে আলোচনা করলাম। বাঙালি অনার্য জাতি, অনার্য মনে রাখবা, ঘেনার কাঠ এটা মনে রাখবে, নীলকমলেরা বলতে নীল রঙের পদ্ম বা নীলকমল বলতে কাদের বোঝানো হয়েছে, মুক্তিযোদ্ধাদের তেপান্ত, এবার বাঘের খাবার। এবং কবিতার মধ্যে তিনি কী আলোচনা করছে আমি অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করছি, যে তোমাদের বলছে তোদের অসুর নৃত্য ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। তোমরা জানো আমাদের এই দেশে যুদ্ধ হয়েছিল 9 মাস। চিরকবিতার দেশ কোন দেশকে বলা হয়েছে? বাংলাদেশকে।
ভেবেছিলি অস্ত্রে মাত হবে, এখানে মাত শব্দের অর্থ মাটির সাথে মিশিয়ে দেয়া। পাকিস্তানিরা ভেবেছিল যে বাঙালি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, ওদের অস্ত্র নাই, ওরা আমাদের সাথে পরাজিত হবে, ওদের মেরে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায়, ভীতু। ওদের ধারণা পাকিস্তানের অনেক লম্বা লম্বা, বাঙালি খাটো খাটো। ওদের ধারণা বাঙালি আমাদের আমাদের সাথে পারবে না, কারণ ওরা ভাত খায়, ওদের শরীরে শক্তি কম। বলছি কিন্তু কী ঘটলো শেষে, কে দেখালো মহা প্রতিরোধ? অ আ ক খ বর্ণমালার পথে পথে তেপান্তরে ঘুরে উদ্দাস্ত আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে তার রক্ত শুয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুস। তাহলে খেয়াল করো, এই নয় মাস আমরা তাদের সাথে প্রতিরোধ করে আমরা শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে আমরা পরাজিত করতে তাদের পরাজিত হতে বাধ্য করেছি। বলছে সাহসী জমি বাংলা, বুকে চাপা মৃত্যুর আগুন, রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদীর তীর, ডাকাত করেছে গ্রামে মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায় জাগে, নীলকমলেরা জাগে। এখানে নীলকমলেরা বলতে মূলত ভাই বোনদের বোঝাইছে এবং মুক্তিযোদ্ধাদের বোঝাইছে। যদি প্রশ্ন মধ্যে অপশনে থাকে নীলকমল বলতে কাদের বোঝায়, যদি ভাই বোন থাকে তোমরা ভাই বোন দিবা, যদি সেখানে মুক্তিযোদ্ধা না থাকে, আর যদি মুক্তিযোদ্ধা থাকে মুক্তিযোদ্ধা দেবা। মনে রাখবা এই দুইটা অপশন, অপশনে দুইটা কিন্তু একান্ত থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রেই মুক্তিযোদ্ধাটাই থাকে। বলছে গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, বাঙালি যে হাত দিয়ে কবিতা লিখতো আজকে সেই হাতে গ্রেনেড নিয়েছে। বলছে এবার বাঘের খাবার, বুঝ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরে শিশুকে, কান কেটে দিয়েছি তোদের, এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননীর বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। তোমরা জানো আজকে আমাদের বাংলাদেশে অনেক রোহিঙ্গা এসেছে, আমরাও কোনো এক সময় এই বাঙালিরা 1971 সালে রোহিঙ্গাদের মতো প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছিলাম, ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছিল। আজকে আমরা হয়তো মুক্তিযুদ্ধ পেয়েছি, ভাষা পেয়েছি, আমাদের হয়তো গৌরব করি না, কিন্তু একটু খেয়াল করো পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা সার্বভৌমত্ব এবং ভাষা দুইটার জন্যই যুদ্ধ করেছি। ইনশাল্লাহ আমরা এই কবিতা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের মাতৃভাষা এবং মাতৃভূমিকে ভালোবাসার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ঘরে থাকো, আসসালামু আলাইকুম।